মেদিনীপুরে আমরা যখন কখনো জিতিনি দু সালে যখন একবার দাঁড়িয়েছিলাম তখন আমরা লিড পেয়েছিলাম এবারে লোকসভাতে লিড পাইনি তাই ওটা জেতার আসন ছিলই না একটাই আমাদের আসন ছিল মাদারিহাট সেখানেই লড়াই হবার দরকার ছিল কিন্তু সেখানেও লড়াই হয়নি এর থেকেও বেশি আশা ছিল না আমরা সবাই জানি যে বাংলায় ছটা কেন্দ্রে উপনির্বাচন হয়েছে এবং ছটা কেন্দ্রের উপনির্বাচনের ফল প্রকাশিত হবার পর দেখা যায় যে ছটা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়লাভ করেছেন বিজেপির যে কেন্দ্র ছিল অর্থাৎ ছিলের মাদারীহাট সেই মাদারীহাটে কিন্তু জয়লাভ করতে পারেননি বিজেপি প্রার্থী। আর আমরা যোগাযোগ করেছিলাম বিজেপি নেতা দিলীপ ঘোষের সঙ্গে তিনি বলছেন এবারে লোকসভাতে লিট পাননি মেদিনীপুর আসন থেকে ওটা জেতার আসন ছিল না এবং একটাই আসন ছিল মাদারিহাট এবং সেখানে লড়াই হবার দরকার ছিল কিন্তু সেখানেও লড়াই হয়নি কোথাও যেন একটু অভিমানী দিলীপ ঘোষ এবং তার মুখে শোনা গেল অনেকটাই হতাশ এই ফলাফলে উপনির্বাচনের ফলাফল বেরোতেই একটা বিরহের সুর দিলীপ ঘোষের গলায় আজ তার বাংলাকে ফোনে জানালেন তার প্রতিক্রিয়া তিনি বলছেন যে এই ফলাফল নিয়ে তিনি নাকি বেশি আশাই করেননি এবং একই সঙ্গে দিলীপ ঘোষ আরো বলছেন বিরোধীদের সমস্ত আশাকে ভেঙে চুরমার করে ছটা উপনির্বাচন কেন্দ্রে ছটাতেই জয়ী তৃণমূল রাজ্যের বিধানসভা উপনির্বাচনে শুরু থেকেই কিন্তু সবুজ ঝড়ের একটা ইঙ্গিত মিলেছিল এবং সকাল থেকেই দেখা যায় যে কাউন্টিং এর শুরু থেকেই তৃণমূল কংগ্রেস এগিয়েও ছিল একের পর এক আসনে শুরু থেকেই এগিয়েছিল তৃণমূল তাও আবার ছোটখাটো ব্যবধান নয় কোথাও দশ হাজার কোথাও হাজার কোথাও আবার তিরিশ হাজার আমরা কথা বলেছিলাম বিজেপি নেতা দিলীপ ঘোষের সঙ্গে কি বললেন তিনি আজ তাক বাংলাতে টেলিফোনে কি প্রতিক্রিয়া জানালেন শোনাবো বাবু এই মেদিনীপুর তো একদম আপনার হাতে তালুর মতো চেনা আপনার এলাকা আপনার গড় মেদিনীপুরে কোনদিন জিতিনি আমরা একবার 19 সালে যখন আমি লোকসভায় দাঁড়িয়েছিলাম তখন আমি লিড নিয়েছিলাম এবারে লোকসভাতেও লিড পাইনি যেຫນটা জেতার আসন ছিলই না একটাই আমাদের আসন ছিল মাদারীহাট সেখানে লড়াই হওয়ার দরকার ছিল সেই লড়াই তো হতে পারনি জেলা থেকে কিন্তু এতটা আপনারা আশা তালে ছিলই না যেভাবে বলছেন আপনি যে আমাদের জেতার আশা ছিল না এইভাবে আপনারা আশা ছেড়ে দিচ্ছেন কেন ছেড়ে দিতে মানে এর কয়েকদিন আগে চারটি ইলেকশন হয়েছে সেটা আমরা জিতেছি তো সেই জন্য এই যে বাই ইলেকশন পশ্চিমঙ্গলায় এটা এটাই ট্রেন্ড এর বাইরে কিছু নি হবে না কারণ মানুষ ভোট দিতে যেতে ভয় পান ভোটের এবারে তো দুর্গা সময় ভোট হয়েছে না প্রচার জমেছে না লোকজনের মুড ছিল ভোট দেওয়ার সেজন্য সরকার ভোট করিয়েছে তার তাদের মতোই করায় আচ্ছা কিন্তু একটা ইস্যু কিন্তু মেদিনীপুরে ছিল এবং সেটা আপনাদের দল দলের তরফ থেকেই বলা হচ্ছিল যে যিনি এখানকার বিধায়ক ছিলেন জুনমালিয়া তার সঙ্গে সুজয় হাজরা তার একটা চাপা একটা চাপানো ছিল একটা অন্তর্দ্বন্দ্ব ছিল যে ইস্যুটাকে আপনারা কাজে লাগাতে পারতেন কিংবা আরজিকর ইস্যু বিরোধীরা মানে আপনাদের বিরোধীরা মানে রাজ্যের শাসক দল তারা বলছেন যে এই ইস্যুগুলো কোনো রকম ভাবে কোনো জনমানুষের প্রভাব পড়েনি ভোটের রেজাল্টে তো সেটাই করে দেখালো জুন মালিয়া কোনো পলিটিশিয়ান নন তিনি সেলিব্রিটি তার সঙ্গে মাটির সঙ্গে সম্পর্ক নাই যারা সংগঠন চালান তারা পার্টিটাকে ধরে রাখেন মন মতান্তর সব পার্টি হয় ওটা নিয়ে যায় আসে না আর লোকেরা বা সরকার বিরোধিতা করলে তাকে পুলিশ দিয়ে ভেতরে ঢুকিয়ে দেয় কেন ওটা কোনো প্রশ্ন নাই আর আরজিকর এটা অরাজনৈতিক আন্দোলন হয়েছে অরাজনৈতিক লোকেরা নেতৃত্ব করেছেন তারা যদি ভোটে দাঁড়াতে তাহলে বোঝা যাচ্ছে মানুষ তাকে অ্যাকসেপ্ট করছে কিনা আমি আগেই বলছিলাম এই অরাজনৈতিক আন্দোলনে কোনো লাভ হবে না প্রভাবও পড়বে না আর বরঞ্চ মাঠে মারা গেছে ওটা পেছন থেকে ছুরি মারা হয়েছে আর এটা যারা করেছে তারা টিএমসির পক্ষেই করেছে পেছন থেকে ছুরিটা কারা মেরেছে বাম আর দান যারা নেতৃত্ব দিচ্ছে নেতৃত্ব তৈরি করছিল পেছনে হাঁটছিল আমাদের লোকেরা গেলে গো ব্যাগ বলছিল এটা তারাই সুকৌশলে করেছে যাতে মমতা ব্যানার্জির বিরুদ্ধে তীরটা না যায় তাকে যেন সেভ করা কিন্তু দিলীপ বাবু আপনি যখন রাজ্য সভাপতি ছিলেন তখন দলের কর্মীদেরকে অনেক বেশি উজ্জীবিত দেখা গেছে তাদেরকে অনেক মাঠে নেমে কাজ করতে দেখা গেছে আপনি কেন এতটা দূরে চলে গেলেন আপনাকে ইনফ্যাক্ট খুব একটা প্রচারেও আমরা দেখিনি অন্য রাজ্যে আপনি গিয়ে প্রচার করলেন কিন্তু মেদিনীপুরে আপনাকে খুব একটা প্রচার করতেও দেখা যায়নি না না মেদিনীপুরেও ছিলাম আমি পুরো প্রচার করেছি দুদিন তালঙ্গড়া এসব কোটা ফিটে গেছি খালি হাড়ওয়াতে যাইনি আমি কারণ প্রোগ্রাম দাইনি আমাকে সেখানে কিন্তু সব জায়গায় যেরকম ভাবে প্রচার করতে বলা তাই করেছে তো পরিস্থিতি একটু তো নেগেটিভ আছে আমাদের জন্য পরপর বাই হারার জন্য কর্মীদের সে উৎসাহটা কম ছিল আর দুর্গা পুজোর আবহাওয়াতে ভোটের প্রচারটা জমেও নিশে হবে কিন্তু এই যে একটা অভিযোগ উঠে আসছে যে আপনাদের ভেতরে কে প্রধান নেতা হবেন দলের রাজ্যের দিক থেকে সেটা নিয়ে একটা দ্বন্দ্ব চলছে এবং যার ফলে নাকি বিজেপির কর্মীরা অনেকটা বেশি সরিয়ে যাচ্ছেন অনেকটা বেশি নিষ্প্রিহ তাই কি আমি জানি না পার্টির মধ্যে তো কেউ বলেনি যেকে পার্টি নেতা করে তার নেতৃত্বে আমরা কাজ করি আমি যখন ছিলাম প্রেসিডেন্ট আমার নেতৃত্বে সবাই কাজ করছে এখন সুকান্ত বাবু আছেন তার নেতৃত্বে কাজ করছে দু চার দিনের মধ্যে হয়তো পরিবর্তন হয়ে যাবে অন্য কোন নেতা আসবেন পার্টি তার নেতৃত্বে কাজ করে এটাই ভারতীয় জনতা পার্টি যারা করে তার নীতি মেনে পার্টির ডিসিপ্লিন মেনে কাজ করে এখানে ব্যক্তি পুজো বা ব্যক্তিকে দেখে কেউ আসে না কিন্তু আপনি বলছেন যে আপনাদের প্রার্থী শুভজিৎ রায় যিনি দাঁড়িয়েছিলেন তার জেতার আশা খুব একটা ছিল না এটা আপনি শুরুতেই বললেন তাহলে কেন শুরু থেকে এমন একজন প্রার্থীকে দেওয়া গেল না যে যিনি দালালে জয়টা নিশ্চিত ছিল বা সেইভাবে কেন আরো বেশি এফোর্ট দেওয়া হলো না দলের তরফ থেকে উপনির্বাচন বলে কি পশ্চিম বাংলায় ব্যক্তি কেউ ভোট দেয় না যারা টিএমসি জিতে আসে তারা নিজের নামে জেতেনি তারা মমতা ব্যানার্জির নামে জেতে ভারতীয় জনতা পার্টিতেও তাই পার্টি যাকে মুখ করে দেয় সমস্ত কর্মীরা তার লড়াই করেন সেটা করেছেন সেখানে সেই আমাদের পুরনো কার্যকর্তা সিনিয়র ছিল তাকে ক্যান্ডিডেট করা হয়েছে আমরা দেখেছিলাম যে ভোটের দিন যেদিন পলিং হচ্ছে অর্থাৎ তেরো তারিখ সেদিন শুভেন্দু অধিকারী বেশ কিছু অভিযোগ করেছিলেন এবং সন্ধেবেলা পুলিশ সুপারের অফিস ঘেরাও কর্মসূচির কথাও বিজেপির তরফ থেকে ঘোষণা করা হয়েছিল কিন্তু তারপরেও দেখা গেল যে সেইভাবে বিজেপি কর্মীরা এগিয়ে এলেন না আপনি যখন মেদিনীপুরে লিট পেয়েছিলেন যখন আপনি বলছেন এমনকি এই লোকসভা ভোটের আগেও আমরা দেখেছি যে অগ্নিমিত্রা পল তিনি রীতিমতো অভিযোগ করেছিলেন রাস্তায় বসে পড়েছিলেন বেশ কয়েকজন কর্মীকে আটক করা হয়েছিল সেই সময় এই পরিস্থিতিটা কেন তৈরি হচ্ছে বারবার করে আপনাদের দিকে কেন অভিযোগ উঠছে দেখুন লোকসভা নির্বাচন হয়েছে সর্বভারতীয় ক্ষেত্রে প্রধানমন্ত্রী এসছেন প্রচার হয়েছে সব জায়গায় হয়েছে স্থানীয়ভাবে কিছু ইস্যু থাকতেই পারে সেটা বসে সর্ট করা উচিত কারণ মেদিনীপুরে কেন हल्ला আমরা জিতাছি সেটাও ভাবা উচিত বাবা ইলেকশনের যে রেজাল্ট ঠিকঠাক হয়েছে কিনা পার্টিতে বসে আলোচনা হবে তা নিশ্চয়ই রাস্তা বার করা হবে কারণ 26 এর নির্বাচনের আগে এটা করার দরকার আছে দিলীপ বাবু একটা প্রশ্ন আজকে খুব পড়তে ইচ্ছে করছে আপনি আপনার যখন কেন্দ্র বদল হলো লোকসভায় যখন আপনাকে বর্ধমানের দিকে নিয়ে যাওয়া হলো আপনি যখন হেরে গেলেন আপনি তখন একটা কথা বলেছিলেন যে হয়তো পেছন থেকে কোনো কলকাঠি নাড়ানো হয়েছে এবং একই সঙ্গে আপনি বলেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন যোগ্য নেতা এই কথাগুলো আপনার মুখে আমরা শুনেছিলাম এটা কি কোনো রকম দলের প্রতি কোনো অনুরাগ বলা যেতে পারে বা এই রকম কিছু কি অনুরাগ নেই যেটা আমার মনে হয়েছে বাস্তব সেটা আমি বলেছি কারণ মুখ দেখে আমি বলি না আচ্ছা কিন্তু কোথায় আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন